দেখুন, প্রথমত কথা হচ্ছে আওলাদে রাসুল বলতে কোনো কিছু নাই। আওলাদে রাসুল বলতে কি কোনো কিছু নাই। আওলাদ মানে হচ্ছে কি সন্তান সন্ততি। রাসুল ইসলামের সন্তান সন্ততি কেমনে রইল? এটার এসে বড় মিথ্যাচার কিছু আছে বলেন তো? এটা ডাহা মিথ্যা, এইটা কেউ দাবি করা উচিত নয়। দুই নম্বর কথা হচ্ছে একদল লোক তারা আখেরাতের বিক্রি করে দুনিয়ার জন্য। কিসের জন্য? আখেরাতের বিক্রি করে দুনিয়ার জন্য। এই লোকগুলো এই রকম সাইনবোর্ড দিয়ে আখেরাতের বিক্রি করে দুনিয়ার জন্য। আল্লাহ রাসূল বা সাহাবায়ে কেরামদের অবস্থা দেখুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা আখেরাতকে দুনিয়ার জন্য বিক্রি করতেন না। যেমন কোথাও কোনো দোকানে গিয়ে বলতেন, আপনি কি আমারে চেনেন না? আমি তো ওই যে ওই মাওলানা, ওই হুজুর, ওই আলেম, আমার কাছে একটু কম নেন। একজন বড় আল্লাহ, আমি এই এত লম্বা আলোচনা, একজন সালফে সালেমের কথা বলছি, এক দোকানে গেছেন, হুজুর আপনাকে তো আমরা চিনি, আপনি তো আমাদের ওই এলাকার সবচেয়ে বড় আলেম, আপনার কাছে আমি একটু কম দাম নেবো, আমি কি আমার আখেরাত তোমার কাছে বেইসা এরপরে দুনিয়া কিনতে আসছি নাকি? তুমি আমার কাছ থেকে ঠিক দাম নেবা, আর নাহলে জীবনে তোমার দোকানে আসবো না। দিনদারি দেখেছেন? আমরা কিন্তু দিনকে বিক্রি করে দেই দুনিয়ার জন্য, এরা কিন্তু দিনকে বিক্রি করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সময়ে যখন তিনি খলিফা, তার এলাকায় বাজার করতে যেতেন না। কারণ কি জানেন? দুটো, একটা হলো বাজার করতে গেলে লোকেরা মনে করবে খলিফাতুল আমিরুল মুমিনিন এসছে, আলী এসছে, এই জন্য তার কাছ থেকে দাম কম নেবে। তিনি বলেন, আমার আখেরাতকে আমি দুনিয়ার জন্য বিক্রি করে দেবো নাকি? আমি তো আখেরাত বিক্রি করতে চাই না, আমি দুনিয়া বিক্রি করতে চাই আখেরাতের জন্য, আখেরাত বিক্রি করতে চাই না দুনিয়ার জন্য। উনি ওইখানে কিনতে যেতেন না। দুই নম্বর বিষয় হচ্ছে, একবার তাকে লোকেরা বললো যে কিছু কাজের লোকের জন্যে তিনি কিছু টাকা পয়সা জোগাড় করলেন যে আপনি বাজারে যান, নিয়ে আসেন কাজের লোক। বলে, না আমি এই জায়গায় যাবো না, যেখানে কেউ আমাকে চেনবে না ওইখানে আমি যাব। যদি ওইখানে যাই তাহলে ওরা আমাকে একটু স্পেশাল ফেভার দেখাতে পারে। অথবা আমিরুল মুমিনিন এসে এটা বলে লোকদেরকে বাজার থেকে একটু সরিয়ে দিতে পারে, এই লোক আমিরুল মুমিনিন এসে তোমরা এখন আমার দোকানে থাকো না, অন্য লোকের আমার কারণে ক্ষতিগ্রস্ত হবে, আমি এটা করতে চাই না। এদের তাকওয়া দেখেছেন? ওয়ারা, দিস ইজ কল তাকওয়া, দিস কল ওয়ারা। এরা আখেরাতকে বিক্রি করে দেয় দুনিয়ার জন্য, এই সাইনবোর্ড লাগায়। তিন নম্বর হচ্ছে আল্লাহ রাসুলের আওলাদ, সবচেয়ে বড় আওলাদের নাম হচ্ছে আবু জাহেল, আবু লাহাব। আবু লাহাব আওলাদ মানে, আওলাদ মানে যদি বংশধর হয় তাহলে আবু লাহাবের যে বড় বংশধর কে? কে বড় বংশধর? আসলে বায়োলজিক্যাল কোনো বংশ ইসলাম কি করে না, বায়োলজিক্যালের উপর কোনো কিছু নির্ভর করে না ইসলামে। আপনারা বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতুয়াসসালামকে ওয়াদা দিলেন, আপনার পরিবারকে আমি রক্ষা করব। কাকে? পরিবারকে, আহাল, আহলে বাইত, পরিবারকে রক্ষা করব। যখন প্লাবন হলো তখন তার ছেলে মারা যায়, আল্লাহকে ইব্রাহিম নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক, আমার সন্তান তো আমার আহাল, আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর আপনি ওয়াদা দিয়েছেন আমার পরিবারকে ধ্বংস করবেন না, ও তো মারা যায়। আল্লাহ সুবহানাহু বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ও তো ঈমানদার না এবং ও বেঈমান, ও কাফের মুশরিক, ও আমল করে না, অতএব ও তোমার সন্তানই না। তাহলে আওলাদে রাসুল কিভাবে হওয়া যায়? শুধু রাসুলের আমল এবং রাসুলের দেয়া যে দিন, ওই দিনের উপর হুবহু থাকলে কেয়ামত পর্যন্ত যত লোক আসবে তারা হচ্ছে স্পিরিচুয়ালি, অর্থাৎ বায়োলজিক্যালি না, শারীরিকভাবে না, স্পিরিচুয়ালি এরা সবাইকে আওলাদে রাসুল। কেয়ামত মানে আপনি আওলাদে রাসুল, যদি ওই অর্থে বলি। রাসুলের পরিবার, রাসুলের পরিবার মানে কি? রাসুলের পরিবার মানে হচ্ছে রাসুল ইসলামের দিন যারা মেনেছে, ওই দিন যারা প্র্যাকটিস করছে, এরা সকলে তার পরিবারভুক্ত। অতএব আমরি ওই পরিবার বলতে কি পরিবারকে ইয়ে করছি। আর চার নম্বর হচ্ছে, এটা নিশ্চিত করে কে বলবে যে উনি তার পরিবার, তার পরিবারের অংশ, এটা নিশ্চিত করে কে বলবে? এটা নিশ্চিত করে বলার কোনো সুরত আছে? নিশ্চিত করে বলার কোনো সুরত নেই। আর এটা উনি বলতেই চান কেন? এরকম পরিবারের সদস্য হয়ে কি জান্নাতে যাওয়া যায়? যদি জান্নাতে যাওয়া যেত তাহলে সবচেয়ে বেশি জান্নাতে যাইতে পারতো আবু তালেব, মনে নাই? আবু তালেব কি করছে রাসুলের জন্য? এমন কোন জিনিস ছিল যেটা করেন নাই? শুধু ইমানটা ঠিক ছিল না, আর সব করেছেন। এবং বুখারী হাদিস অনুসারে সবচেয়ে কম শাস্তি যার হবে সে কে? আবু তালেব। শুধু একটা কি খড়ম পড়া দেয়া হবে জাহান্নামের আগুনের, এতটুকুই তার শাস্তি, চিন্তা করে দেখেন। সেজন্যে এই জাতীয় কথাবার্তা বলা এটা কোনো আল্লাহওয়ালার লক্ষণ নয়। আমি এরকম বহু জানি ওরা এগুলো শুধু ব্যবসা করে, আমাদের দেশে আছে এরকম বহু ব্যবসা করে, এটা হলো তার ব্যবসা। এই এর কোনো অস্তিত্ব নাই, কোনো ঠিক নাই। সৌদি আরবে ওই তো আওলাদে রাসুল বেশি থাকার কথা নাকি? কিন্তু আমি কোনোদিন কাউকে বলতে শুনিনি আওলাদে রাসুল, এগুলো সব বাঙালি, বাংলাদেশে সব আওলাদে রাসুল খুঁজে পাওয়া যায়। জি জি, সব বাংলাদেশে আওলাদে রাসুল, আল্লাহ রহম করুক। জি।